আচ্ছা, তাহলে আজকে আমাদের হাইড্রোলিক্স লেকচার 3, যেটাতে আমরা আলোচনা করব বেসিক্যালি পাম্প। পাম্প আমরা মোটামুটি জানি, দুইটা পাম্পের ম্যাথ আমাদের ম্যাথমেটিক্স বেশি করতে হয়, রেসিপোকেটিং পাম্প আর সেন্ট্রিফিউগাল পাম্প। রেসিপোক্রেটিং পাম্প আর সেন্ট্রিফিউগাল পাম্প, তো এটা রেসিপোক্রেটিং পাম্পটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে, এখানে দুই ধরনের নির্গমন আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ডিসচার্জ, আর একটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। তো এটা মেশিনের কম্পোনেন্ট যা আছে, যেমন স্ট্রোক লেন্থ এবং সিলিন্ডারের বোর, হ্যাঁ, এবং পার মিনিটে কতবার রেভলিউশন করছে ক্র্যাঙ্কশ্যাফটটা, বা কানেকশন রডের সাথে ক্র্যাঙ্কশ্যাফটের যে ঘূর্ণন, এই সমস্ত জিনিসগুলোর ব্যাপার, এদের কনসিডারেশনে যে ডিসচার্জটা আমরা পাবো, নির্গমনটা পাবো, সেটা হচ্ছে থিওরিটিক্যাল ডিসচার্জ। এটা সূত্র হচ্ছে সিঙ্গেল অ্যাক্টিং এর জন্য LAN, আর ডাবল অ্যাক্টিং এর জন্য হচ্ছে 2LAN। আর এখানে যে দৈর্ঘ্যটা, কানেকটিং রডের যে দৈর্ঘ্য অথবা পিস্টনের স্ট্রোক লেন্থ যেটা, এই লেন্থটা হচ্ছে আমার ক্র্যাঙ্ক রেডিয়াসের দ্বিগুণ। ঠিক আছে, স্লিপ, শুধু স্লিপ বললে থিওরিটিক্যাল ডিসচার্জ থেকে অ্যাকচুয়াল ডিসচার্জটা আমরা বিয়োগ দেবো, আর পার্সেন্টেজ অফ স্লিপ বললে থিওরিটিক্যাল ডিসচার্জ থেকে অ্যাকচুয়াল ডিসচার্জ বিয়োগ দিয়ে থিওরিটিক্যাল ডিসচার্জ দিয়ে আবার ভাগ দিব, হচ্ছে পার্সেন্টেজ অফ স্লিপ। আর এখানে একটা ফিগার দেওয়া আছে, এখান থেকে এটাতে দেখতেই পাচ্ছেন। তো আসেন, এখানে একটা জিনিস বুঝার ব্যাপার আছে, যে সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্পে আমার যদি ডাবল অ্যাক্টিং হয়, এবং যদি সিঙ্গেল অ্যাক্টিং হয়, ডাবল অ্যাক্টিং হলে পোর্ট কিন্তু একটা, ঠিক আছে, একদিক দিয়ে ফ্লো রেট হবে আর পিস্টনটা আপ ডাউন করবে। আর যদি আমার ডাবল অ্যাক্টিং হয়, সেক্ষেত্রে কিন্তু একটা পোর্ট দিয়ে, একটা হচ্ছে ক্যাপ সাইট আর একটা হচ্ছে রড সাইট। হ্যাঁ, এই যে ক্যাপ সাইটের দিয়ে এই ওয়াটার বার ফ্লুইড যেটা ইন হবে, ওইটা আবার রড সাইট দিয়ে কি পিস্টনটাকে ফোর্স করবে, ঠিক আছে, এই দিয়ে এই পোর্টটা দিয়ে আবার বেরোতে পারে। আমি একটু একে দেখাই, যে এখান দিয়ে যদি আপনার ইন হয় ফ্লুইড, যদি এদিক দিয়ে ইন হয়, তবে দেখা যাচ্ছে এদিক দিয়ে ফ্লুইডটা আউট হচ্ছে, অথবা এই 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 ফ্লুইডটা যদি ইন হয়, তাহলে পিস্টনটাকে আপ করছে, সে উপরে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই রডের যে ফাঁকা যে জায়গাগুলো আছে, এই জায়গাতে ফ্লুইডটা যখন আবার পিস্টনটাকে চাপ দিচ্ছে, তখন কিন্তু এই পিস্টনটা ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে। ব্যাপারটা এরকম আমি একটু বলি, এই যে মনে করেন এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে আমার পিস্টনটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার কি কানেক্টিং রডটা। এখন আমি বলছি কি, এদিক দিয়ে ফ্লুইড যদি ইন হয়, এদিক দিয়ে ফ্লুইড যদি ইন হয়, তবে এখানকার ফ্লুইড গুলো এই পিস্টনটাকে আপওয়ার্ড করছে, হ্যাঁ, উপরের দিকে নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলবো কি এক্সট্রাকশন। এই যে এখানে লেখা আছে এক্সটেন্ড প্লানজার, এক্সটেন্ড প্লানজার, ঠিক সেম ভাবে এই এই এটা তো ফিক্সড, হ্যাঁ, এটা আবদ্ধ, এই জায়গাটা আবদ্ধ, জাস্ট এখানে পিস্টনটা আপ ডাউন করার জন্য একটা জায়গা থাকবে, এই জায়গাটা আবদ্ধ। তো এইখানে যে ফ্লুইড গুলা আছে, এখানে যে ফ্লুইড গুলা, হ্যাঁ, এই ফ্লুইড গুলা কোত্থেকে আসবে, এই ফ্লুইড গুলার জন্য এখানে আরেকটা ভালভ থাকবে, ঠিক আছে। এই ফ্লুইড গুলা যখন আপনার এই এই এরিয়া গুলাতে চাপ দিবে, তখন দেখা যাচ্ছে আমার পিস্টনটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড দিকে আসছে। তাহলে একটা হচ্ছে এক্সটেনশন, আর একটা হচ্ছে রিট্রাকশন, এই যে রিট্রাক্ট প্লানজার। ভাইয়া, একটা দিয়ে কি একটা ফ্লুইড কি উপরে তুলবো আর একটা ফ্লুইড নিচে নামাবে? হ্যাঁ 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 এই তো ব্যাপারটা, এটাই প্লানজারটা, একটা উপরে উঠবে, একটা ফোর্ট দিয়ে উপরে উঠবে আর একটা ফোর্ট দিয়ে ডাউনলোড দেখবে। এই এই যে দেখেন, এখানে চিত্র দুইটাই দেওয়া আছে, এই যে দেখেন প্রথম এই চিত্রটা খেয়াল করেন, এই পোর্টটা দিয়ে যখন যাচ্ছে ফ্লুইডটা, আপনার প্লানজারটার এই ডিরেকশনটা খেয়াল করেন উপরের দিকে, আবার যখন এই এই পোর্টটা দিয়ে ফ্লুইডটা ঢুকতেছে, তখন কিন্তু প্লানজারের ডিরেকশন কোন দিকে,
নিচের দিকে। আচ্ছা তো এখানে কিছু জিনিস লেখা আছে, যেমন রেসিপ্রোকেটিং পাম্প আর ইউজড হোয়ার এ প্রিসাইজ অ্যামাউন্ট অফ ফ্লুইড ইজ রিকোয়ার্ড টু বি ডেলিভার, অলসো হোয়ার দ্য ডেলিভারি প্রেশার ইজ রিকোয়ার্ড অ্যাজ হায়ার, যেখানে প্রেশারটা অতিরিক্ত হায়ার রাখতে হয়, আমার হেডটা ইম্পর্টেন্ট না, সেই জায়গায় আমরা রেসিপ্রোকেটিং পাম্পটা ইউজ করবো, এ কথাটাই লিখছে এখানে। আর এখানে আরেকটা কথা লেখা আছে, রেসিপ্রোকেটিং পাম্প ইজ এ ডিভাইস হুইচ কনভার্টস দ্য মেকানিক্যাল এনার্জি ইন্টু হাইড্রোলিক এনার্জি, রেসিপ্রোকেটিং পাম্পটা মেকানিক্যাল এনার্জিকে হাইড্রোলিক এনার্জিতে রূপান্তর করে বাই সাকিং দ্য লিকুইড ইন টু এ সিলিন্ডার, ইন দিস পাম্প এ পিস্টন ইজ রেসিপ্রোকেটিং হুইচ ইউজ থ্রাস্ট অন দ্য লিকুইড অ্যান্ড ইনক্রিজ দ্য হাইড্রোলিক এনার্জি। ঠিক আছে, ওগুলা মোটামুটি আমরা সবাই জানি, ম্যাথ গুলো আমরা একটু দেখি। এখানে কি বলছে, এ ডাবল অ্যাক্টিং হাইড্রোলিক সিলিন্ডার হ্যাজ এ রড ডায়ামিটার ইজ ইকুয়াল টু ওয়ান হাফ অফ দ্য পিস্টন, এখানে পিস্টন ডায়ামিটার হবে, পিস্টন ডায়া। হ্যাঁ, ইফ দ্য সিস্টেম প্রেশার মেনটেন কনস্ট্যান্ট, যদি সিস্টেমের প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখি আমরা, দ্য রেশিও লোড ক্যারিং অফ এক্সটেনশন টু দ্য টু দ্যাট অফ রিট্রাকশন স্ট্রোক, অর্থাৎ এই এক্সটেনশনের সময় যে লোডটা সেটার অনুপাত হচ্ছে রিট্রাকশনের স্ট্রোকের লোডের অনুপাত, এই দুটো অনুপাত আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমাদের কি কি ডেটা দেওয়া আছে, একটা বলছে রড ডায়ামিটার, রড ডায়ামিটার হচ্ছে, রড ডায়ামিটারটা হচ্ছে হাফ অফ পিস্টন ডায়ামিটার। ইফ দ্য সিস্টেম প্রেশার ইজ কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট রাখলাম, দ্য রেশিও লোড ক্যারিং, তাহলে এফ এক্সটেনশন ভাগ এফ রিট্রাকশন ইকুয়াল হোয়াট, এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে দেখেন আমি কি বলছি, ফার্স্টে আমরা বলছি যখন এইখান দিয়ে কোনো একটা ফ্লুইড ইন হবে এবং এই ফ্লুইডটা এক্সটেনশন করবে, কাকে, পিস্টনকে, পিস্টনকে এক্সটেনশন করবে, তাহলে ফ্লুইডটা কোন এরিয়াতে চাপ দিচ্ছে দেখেন তো, এই পুরা এরিয়াতে, তার মানে পুরা পিস্টনের ডায়া যেটা আছে, হ্যাঁ এই পিস্টনের ডায়াতে, ডায়ার পুরো এরিয়াটা জুড়েই কিন্তু সে চাপটা দিচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, এফ এক্সটেনশন ইকুয়াল পিএ, তাহলে পি আমরা রেখে দিলাম আর এ হচ্ছে পাই বাই ফোর ডি স্কোয়ার, ডি কোনটা, পিস্টনের ডায়াটা। ঠিক আছে, এখানে দুটো ডায়া আছে, একটা হচ্ছে পিস্টন ডায়া, আমরা বড় হাতে ধরলাম পিস্টন ডায়া, আর ছোট হাতের যেটা সেটা হচ্ছে রড ডায়ামিটার, রড ডায়া, রড কোনটা, এখানে যে রডটা আছে এই রডটা, ওকে, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন চলে আসলো। আবার আসেন রিট্রাকশন, অর্থাৎ সেকেন্ড টাইম যখন পিস্টনটা ভিতরের দিকে চাপ দিচ্ছে তখন কি হচ্ছে, তখন এই লিকুইড গুলো কি করছে, এইদিকে চাপ দিচ্ছে না, এই এরিয়াতে চাপ দিচ্ছে, তাহলে রিট্রাকশন যখন হচ্ছে তখন এফ ইকুয়াল এফ ইন্টু এ, সরি পি ইন্টু এ, আর এই এ কে আমরা লিখবো, দেখেন তো ঠিক আছে কিনা, এই ছোট ডায়াটা বিয়োগ কেন দিলাম, ছোট ডায়াটা বিয়োগ দিছি কারণ যখন এই দিক থেকে চাপটা দিচ্ছে তরলটা তখন কিন্তু এই এরিয়াটা কিন্তু সে কনসিডার হচ্ছে না, এই এরিয়াটা বাদ চলে যাচ্ছে, হ্যাঁ মোট এরিয়া থেকে আমার এই রডের ডায়ামিটারের কারণে যে এরিয়াটা ওইটা বাদ চলে যাবে, এইটাই আমরা এখানে বাদ দিয়ে দিলাম। তাহলে পি পাই বাই ফোর ডি স্কোয়ার মাইনাস ছোট ডি এর মান হচ্ছে আপনার হাফ অফ বড় ডি, তাহলে পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু বড় ডি স্কোয়ার, তাহলে এখানে কত আসে, ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ স্কোয়ার দিলে হচ্ছে থ্রি বাই ফোর, তাহলে থ্রি বাই ফোর ইন্টু পি পাই বাই ফোর ইন্টু ডি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে দুই নাম্বার ইকুয়েশন, তাই আপনাকে এই এফ ই এবং এফ আর এই দুটার রেশিওটা বের করতে বলছে, তাহলে এফ ই বা এফ আর
এক্সটেনশন আর রিট্রাকশনের জন্য এক্সটেনশন হচ্ছে p ইনটু পাই বাই 4 d স্কয়ার আর এখানে হচ্ছে p ইনটু 3 বাই 4 ইনটু পাই বাই 4 ইনটু বড় হাতের d স্কয়ার তাহলে p যেহেতু কনস্ট্যান্ট কাটা পাই বাই 4 পাই বাই 4 কাটা d স্কয়ার কাটা এখানে আর রইলো 4 বাই 3 তাহলে f এক্সটেনশন f রিট্রাকশন 4 বাই 3 ঠিক আছে এটাই হচ্ছে আনসার সেকেন্ড মেথড দেখেন এ ডাবল অ্যাক্টিং সিলিন্ডার হ্যাজ এ বোর অফ 200 mm অর্থাৎ একটা সিলিন্ডারের বোর হচ্ছে 200 mm উইথ এ পিস্টন রড 140 mm পিস্টনের রডের ডায়াল দেওয়া আছে 140 mm দ্য এক্সটেন্ড স্পিড এক্সটেন্ড মানে এক্সটেনশন যখন হচ্ছে তখন ওই পিস্টনটা এই 80 mm পার সেকেন্ডে যাচ্ছে ইফ দ্য ফ্লো রেট অফ দ্য অয়েল ডিউরিং রিট্রাকশন ইজ সেম যদি ফ্লো রেটটা রিট্রাকশনের সময়ও যদি সেম থাকে অ্যাজ দ্যাট এক্সটেন্ডিং দ্য রিট্রাক্ট স্পিড অফ দ্য পিস্টন তার মানে রিট্রাকশনের সময় আপনার পিস্টনের স্পিডটা কত হবে সেটা আপনাকে বের করতে বলছে তাহলে আমাদের প্রথমে এক্সটেনশনের সময় এক্সটেনশনের জন্য ভ্যালু কি কি দেওয়া আছে এক্সটেনশনের জন্য আমার ভেলোসিটি লাগতেছে 80 mm পার সেকেন্ড আর এই ভ্যালুগুলো তো সবার জন্য সেম পিস্টনের ডায়া হচ্ছে 200 mm এবং রডের ডায়া হচ্ছে ছোট হাতের ডি 140 mm আমাকে জাস্ট বের করতে বলছে রিট্রাকশনের স্পিড ভেলোসিটি বাই স্পিড হোয়াট এবং ফ্লো রেট কনস্ট্যান্ট ঠিক আছে এই জিনিসটা বলে দিচ্ছি তাহলে যেহেতু ফ্লো রেট কনস্ট্যান্ট বলছে তাহলে আমরা ফ্লো রেট এক্সটেনশন ইকুয়াল ফ্লো রেট রিট্রাকশন লিখতে পারি তাহলে এক্সটেনশন এ বি রিট্রাকশন হয় এ বি এক্সটেনশনের সময় কিন্তু ভেলোসিটি কি হচ্ছে ইয়া ফোর্স কি হচ্ছে আবার বলতেছি আমি দেখেন এক্সটেনশন মানে হচ্ছে এই পিস্টনটার এটা হচ্ছে ক্যাপসাইট হ্যাঁ এই সিলিন্ডারের ম্যাথ আমি আরো করাবো এটা আরেকটা লেকচারের কয়েকটা জিনিস করাবো আমি ক্যাপসাইট আর এই পাশের সাইডটাকে নাম একটা সিলিন্ডারের এই ভিতরের সাইডের নাম হচ্ছে রড সাইড তো এই ক্যাপসাইডে যখন অয়েল গুলা বা লিকুইড গুলো যখন প্রেশার দেয় পিস্টনে ও কিন্তু পুরো পিস্টনের এরিয়াতেই প্রেশার দিচ্ছে ঠিক আছে সো এর এরিয়া কিন্তু পাই বাই 4 ডি স্কয়ার ইনটু 4 বি তখন কিন্তু পিস্টন কোন দিকে বাইরের দিকে বাট যখন রড সাইডে প্রেসারটা হচ্ছে হ্যাঁ মানে যেটাকে আমরা রিট্রাকশন হিসেবে জানি ওইটার এরিয়া কিন্তু হয়ে যাবে পাই বাই 4 বড় হাতের ডি স্কয়ার মাইনাস রড ডায়া বিয়োগ দিয়ে দেবেন ইনটু বি এই বি রিট্রাকশনটা আপনাকে বের করতে বলছে তাহলে দেখেন পাই বাই ফোর কাটা ডি স্কোয়ার আমরা বসা দিতে পারি তাহলে 0.2 হোল স্কোয়ার এক্সটেনশনের আমার ভেলোসিটি হচ্ছে 80 mm আর এটা হচ্ছে 0.2 হোল স্কোয়ার 0.14 হোল স্কোয়ার ইনটু বি রিট্রাকশন তাহলে বি রিট্রাকশন কত আসবে আমাদের আনসারও এমএম পার সেকেন্ড আসবে পরের যে মেথড আছে এটা একটু দেখেন এ সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প ডিসচার্জেস 3.5 লিটার ওয়াটার পার মিনিট এট 40 rpm দ্য পাম্প হ্যাজ এ পিস্টন ডায়ামিটার 150 mm এমনি স্ট্রোক হচ্ছে 300 mm দ্য পার্সেন্টেজ স্লিপ বের করতে বলছে পার্সেন্টেজ অফ স্লিপ আমরা আগেই জানছি যে পার্সেন্টেজ অফ স্লিপ মানে হচ্ছে
QTH minus QAC divided by QTH. ঠিক আছে, অনেকে স্লিপ বললে পার্সেন্টেজ অফ স্লিপ বের করে দিয়ে আসেন, আবার অনেকে পার্সেন্টেজ অফ স্লিপ বললে স্লিপ নির্গমনের বিয়োগফল বের করে দিয়ে আসেন। সবারই একই ভুল হচ্ছে, ছোটখাটো ভুলগুলো হয়, এগুলো একটু কারেকশন করতে হবে আমাদের। তো যেটা যে ডিসচার্জটা ওর অ্যাকচুয়ালি হচ্ছে সেটা প্রথম লাইনে বলা আছে, সিঙ্গেল অ্যাক্টিং রেসিপ্রোকেটিং পাম্প ডিসচার্জেস 3.5 লিটার ওয়াটার পার মিনিট, তার মানে এটাই হচ্ছে কিউএসি, এটা দেওয়া আছে 3.5 লিটার পার মিনিট। ওকে, এবং এই পাম্পটা পাম্পটা চলতেছে আরপিএম 40 আরপিএম এ, এবং দ্য পাম্প হ্যাজ ডায়ামিটার, পিস্টন ডায়ামিটার হচ্ছে 150 mm, এবং স্ট্রোক লেন্থ দেওয়া আছে 300 mm, আর পার্সেন্টেজ অফ স্লিপ আপনাকে বের করতে বলছে। তাহলে সিঙ্গেল অ্যাক্টিং, কিন্তু এই জিনিসটা খেয়াল করবেন, সিঙ্গেল অ্যাক্টিং। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ অফ স্লিপ বের করার জন্য আমাকে আগে কিউটিএস বের করে ফেলতে হবে। তো সিঙ্গেল অ্যাক্টিং যেহেতু, তাহলে এল এ এন, যদি ডাবল অ্যাক্টিং হতো এখানে একটা টু আসতো, এল এর মান 0.3, এ এর মান 5/4 ইনটু 0.15 হোল স্কোয়ার, আর এন এর মান হচ্ছে 40 আরপিএম, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করলে এটার এককটা মিটার পার সেকেন্ডে আসবে। যেহেতু আছে, তাহলে এটাকে আরো 60 দিয়ে ভাগ করে আমরা এটা মিটার কিউব পার সেকেন্ড লিখবো। তার মানে 5.83 × 10^5 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে পার্সেন্টেজ অফ স্লিপের সূত্র কি? কিউটিএস মাইনাস কিউএসি ডিভাইডেড বাই কিউটিএস ইন্টু 100। তাহলে কিউটিএস কত? 3.5 × 10^3 মাইনাস 5.83 কারো আসছে? এ হচ্ছে আপনার পার্সেন্টেজ অফ স্লিপ। আর যদি শুধু স্লিপ বলতো তাহলে আনসার হইতো কিউটিএস মাইনাস কিউএস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপর দেখেন সেন্ট্রিফিউগাল পাম্প। তাহলে সেন্ট্রিফিউগাল পাম্পের চিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, আপনাকে একটা সেন্ট্রিফিউগাল পাম্প আঁকতে বলতে পারে। তো এটা আঁকবেন, আপনার কাছে যেটা খুব সুবিধার মনে হবে ওইরকম একটা চিত্র আঁকবেন এখানে। তারপর আমার এখানে একটা আঁকা আছে, এটা অনেক হিউজ বড় একটা চিত্র, আমি মনে করি এটার চাইতে আরো সহজ সহজ চিত্র আছে নাকি, ওগুলো একটু আঁকার চেষ্টা করবেন। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পারফরমেন্স কার্ভ। এই যে সেন্ট্রিফিউগাল পাম্পের পারফরমেন্স কার্ভটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা লাস্ট কি একটা পরীক্ষায় আসছে, ফ্লো রেট এখানে থাকবে, এফিসিয়েন্সি, হেড, পাওয়ার, ব্রেক হর্স পাওয়ার, যেটা পাম্পটাকে চালানোর জন্য। এটা কোশ্চেন আছে ভাই, একটা কোশ্চেন ছিল ভাই, এই চিত্রের ক্ষেত্রে আর কি ভাই, একটা যে ক্যারেক্টারিস্টিক
পারফরম্যান্স একটাকে ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক আর পারফরম্যান্স এটাকে তোমরা কি সেম ভাই? হ্যাঁ একটু চেঞ্জ আছে, একটু চেঞ্জ আছে। ক্যারেক্টার যখন বলে তখন তাদেরকে আলাদা ইন্ডিভিজুয়ালি একটু রিপ্রেজেন্ট করতে হয়। যেমন কিউ এর সাথে এনে রিলেশন, পাওয়ার এর সাথে এনে রিলেশন, হেড এর সাথে এনে রিলেশন, ওগুলো ক্যারেক্টার, ঠিক আছে? কিন্তু পারফরমেন্স জিনিসটা কি, পারফরমেন্স জিনিসটা হচ্ছে পামটা যখন চলতেছে তখন সে কি পরিমাণ পাওয়ার নিচ্ছে, কোন পয়েন্টে কত পাওয়ার নিচ্ছে, সে কি পরিমাণ হেড আছে, কি পরিমাণ ইফিসিয়েন্সি তার মধ্যে কাজ করছে এখন, হ্যাঁ, এবং তার ফ্লো রেট কত, এই জিনিসগুলো হচ্ছে পারফরমেন্সে আসে, ঠিক আছে? এগুলো কিন্তু ক্যারেক্টারে আসে না। ক্যারেক্টার তো যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, বাট ক্যারেক্টারের যে সিকোয়েন্সটা, হ্যাঁ, কত পরিমাণ চেঞ্জ হইতে পারে ওটা কিন্তু ফিক্স থাকবে, বাট ওর ক্যারেক্টার যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, বা যে ওর যে রিলেশন গুলো আছে ওগুলো ফিক্স থাকবে অলওয়েজ, ওদের কার ফিক্স থাকবে। আপনার ক্যারেক্টার যেটা বলতেছেন এটা এরকম আর কি, তিনটা জিনিস দিয়ে, কিউ এর সাথে এন রিলেশন, পি এর সাথে এন রিলেশন, এইচ এর সাথে এন রিলেশন, ওই জিনিসটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ। বাট পারফরমেন্স কার্ভটা বেশি আসে, এটা আমরা আলোচনা করবো আর কি সজীব, ঠিক আছে? এখানে আমরা প্রথমে একটা পয়েন্ট থেকে, একটা পয়েন্ট থেকে এটার একটা হেড নিব, ঠিক আছে? এটা এই পয়েন্টটার নাম হচ্ছে কিন্তু শাট অফ পয়েন্ট, এটার নাম হচ্ছে শাট অফ পয়েন্ট। এরপর এরপর আমরা রাখবো পাওয়ারের লাইনটা, রাইট? আমি একটু দেখি, এটা আমার মাথা থেকে ছুটে যাচ্ছে মনে হচ্ছে। পাওয়ার লাইনটা, হ্যাঁ, যেটা সন্দেহ করছিলাম সেটাই হচ্ছে, এফিসিয়েন্সিটা এখান থেকে, পাওয়ারটা উপর থেকে। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে হেড, আর এফিসিয়েন্সিটা হচ্ছে এফিসিয়েন্সি। আর এখানে আরেকটা এক্সট্রা একটা লাইন যাবে, সেটা হচ্ছে সিস্টেম কার। তাহলে আমরা এদের নামগুলো একটু বলি। এই জায়গাটা হচ্ছে, এই লাইনটা, এই যে কার্ভটা, সেটা হচ্ছে সিস্টেম কার্ভ, সিস্টেম কার্ভ, এটাকে ডিমান্ড কার্ভ বলে নাকি? তাহলে তাহলে সিস্টেম কার্ভের সাথে আমার হেডটা যে পয়েন্টে টাচ করবে এটার নাম হচ্ছে অপারেটিং পয়েন্ট। হ্যাঁ, পাওয়ারটা, হ্যাঁ, পাওয়ারটা হেডের সাথে যেখানে টাচ করবে, পাওয়ারটা হেডের সাথে যেখানে টাচ করবে ওই পয়েন্টটা হচ্ছে ডিজাইন পয়েন্ট অথবা ডিউটি পয়েন্ট। আর সর্বোচ্চ ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আপনি যাবেন, এটাই আমাদের ম্যাক্সিমাম না, এর এর উপর তো আর ম্যাক্সিমামের কাজ যায় নাই, সো এটাই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বরাবর আপনি হেডের সাথে, হেডের সাথে মিলাবেন, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বরাবর আপনার যেখানে হেড মিলবে, এই যে দেখেন আমাদের একটু করে নিচে মিলছে না, এটা আপনার ইচ্ছা, আপনার যেখানে ইচ্ছে সেখানে মিলতে পারে। তো যেখানে মিলবে এই পয়েন্টটা হচ্ছে বেস্ট এফিসিয়েন্সি পয়েন্ট। ঠিক আছে, এই হচ্ছে পারফরমেন্স কার্ভ।
এটা পাম্পের জন্য আর কোন পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প তো এখানে সেন্ট্রিফিউগাল পাম্পের সংখ্যাটা দেওয়া আছে এটা আপনারা পড়ে নিয়েন আর এখানে আরেকটা জিনিস লেখা আছে হুইচ মোটর ইজ ইউজড ইন দ্য সেন্ট্রিফিউগাল পাম্প এটা হচ্ছে ইন্ডাকশন মোটর হোয়াট আর দ্য মেইন পার্টস অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প ইম্পেলার ক্যাসিং ডিফিউজার ইনলেট অ্যান্ড আউটলেট বাল্ব এগুলা আমার হ্যাঁ কামরুল হাসান আপনি হ্যান্ড রেজ করছেন কিছু বলবেন জি ভাইয়া। বলেন ভাইয়া এটা আমাদের পিজিসিবি পরীক্ষা ছিল, তখন আমি অনলাইনে দেখলাম ডিটি পয়েন্ট আর সরি ডিজাইন পয়েন্ট আর অপারেটিং পয়েন্ট মনে হয় সেম ভাইয়া, ওইখানে দেখছিলাম ও অনলাইনে দেখছিলাম, আমি সঠিক শিওর না, আমি সঠিক শিওর না, মানে আমি বলি আপনাকে আপনাকে তাহলে আরেকবার বলি, আপনি এই কার্ভে যেভাবে ইচ্ছে সেভাবে আঁকতে পারবেন। দেখেন আমি আপনাকে ছোট করে একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি মনে রাখবেন হেডের সাথে সবার পয়েন্ট গুলো নাম হবে হেডের সাথে, অর্থাৎ হেডের সাথে যদি সিস্টেম কার্ভ টাচ হয় তবে সেই পয়েন্ট হচ্ছে অপারেটিং পয়েন্ট, হেডের সাথে যদি পাওয়ার টাচ হয় তবে সেটা হচ্ছে ডিজাইন পয়েন্ট অথবা ডিউটি পয়েন্ট, হেডের সাথে যদি ইফিসিয়েন্সির বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টটা কাট হয় তবে সেটা হচ্ছে বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট। এখন দেখেন আপনার আপনি মনে করেন সিস্টেম কার্ভ এখানে আসলো, এই পয়েন্টটাতে টাচ হলো, আপনার পাওয়ারের লাইনটাও এই পয়েন্টে টাচ হলো, বুঝেন পাওয়ারের যে লাইনটা আছে সেটাও এখানে টাচ হলো, সিস্টেম কার্ভের এই লাইনটাও আপনার হেডের সাথে টাচ হলো, তাহলে দেখেন তো এখানে পয়েন্ট পয়েন্ট কয়টা, পয়েন্ট একটা বাট দুটো জিনিস টাচ হয়েছে, সো এর নাম কিন্তু অপারেটিং পয়েন্ট এবং ডিজাইন পয়েন্ট দুটো হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। মনে করেন এমন ভাবে ইফিসিয়েন্সিটা নিলেন এটাই ম্যাক্সিমাম, তাহলে এর নাম বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টও হইতে পারে, তার বিভিন্ন ধরনের হইতে পারে, বাট বেসিক জিনিস এটা। আপনি কি বুঝতে পারছেন? তাহলে ভাই এখন মেইন পয়েন্ট হচ্ছে যে হেডের সাথে যেটা মিলবে ওইটাই পয়েন্ট আমরা, হেডের সাথে যদি সিস্টেম কার্ভ টাচ হয় তবে সেই পয়েন্টটা হচ্ছে অপারেটিং পয়েন্ট, হেডের সাথে যদি পাওয়ারের হ্যাঁ হেডের সাথে যদি পাওয়ারটা টাচ হয় তবে সেই পয়েন্টটা হচ্ছে ডিউটি পয়েন্ট অথবা ডিজাইন পয়েন্ট, হেডের সাথে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির লাইন বরাবর যে পয়েন্টটা কাট হবে ওটা হচ্ছে বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট, এটাই। আচ্ছা দেখেন এবার সেন্ট্রিফিউগাল পাম্পকে আপনি যখন সিরিজে যুক্ত করবেন, দুইটা সেন্ট্রিফিউগাল পাম্পে আপনি যখন সিরিজে যুক্ত করবেন তবে তাদের হেড গুলো যোগ হবে, H1 প্লাস H2 হেড যোগ হবে, হেড বাড়বে বাট ফ্লো রেট সেম থাকবে, ঠিক আছে? এখানে কার্বো দেওয়া আছে, দেখেন এই যে ফ্লো রেট সেম বাট দুইটা হেড দুই জায়গায় সিরিজ অপারেশনে, বাট প্যারালাল যখন করবেন তখন ফ্লো রেট বাড়বে বাট হেড সেম থাকবে, এই যে এখানে এটার কার্বো দেওয়া আছে হেড একই জায়গা থেকে আসছে বাট ফ্লো রেট দুই জায়গায়। ওকে আমরা এতটুকু বুঝছি, আমরা পাওয়ারটা এই পাম্পটাকে চালানোর জন্য যে পাওয়ারটা আমাদের দরকার সে পাওয়ারটা আমরা ক্যালকুলেশন করব P=Q ρ g S, P=Q ρ g S এই জিনিসটা যদি আমরা ইউজ করি, এখানে কিউ হচ্ছে ফ্লো রেট আর এইচ হচ্ছে টোটাল হেড আর রো জি এটা তো আপনি জানেন স্পেসিফিক ওয়েট বা আপেক্ষিক ওজন রো জি, ঠিক আছে? এবার আসেন বার্নুলি, বার্নুলিতে রিয়েল ফ্লুইডে বার্নুলিতে লস ব্যাপারটা কাউন্ট আসবে, ঠিক আছে? তো লস এর ব্যাপারটা কাউন্ট আসবে প্লাস আপনার পাম্পের যে হেডটা সেই হেডটা ইনপুটের লস এর সাথে যোগ করবেন, ইনপুটে যোগ করবেন, সেকেন্ড আপনার লস হবে আউটপুটে বাট পাম্পের যে হেডটা সেই হেডটা কিন্তু ইনপুট এনার্জির সাথে যোগ হবে, ঠিক আছে? হ্যাঁ এখন দেখেন এইটা এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, এই যে সেন্ট্রিফিউগাল পাম্প এটাকে আপনি একটা ইলেকট্রিক ইনপুট মানে মোটরের সাহায্যে এটাকে চালনা করছেন এবং এটা আউটপুটে আপনাকে ওয়াটার একটা আউটপুট দিচ্ছে, ওয়াটার আউটপুট যেটা যেটা থেকে আমরা যদি হর্স পাওয়ার বের করি তবে তার নাম হয়ে যাবে ওয়াটার হর্স পাওয়ার,
তো এখানে থ্রি টাইপস অফ ইফিসিয়েন্সি কাজ হয় মূলত, এই পুরো পাম্পে থ্রি টাইপস অফ ইফিসিয়েন্সি কাজ হবে। এই পুরো সিস্টেমটাতে মোট তিন ধরনের ইফিসিয়েন্সি কাজ হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি, একটা ম্যানোমেট্রিক ইফিসিয়েন্সি, একটা হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি। তো আমরা বেসিক্যালি এই ওভারঅল ইফিসিয়েন্সিটা নিয়ে কাজ করব, আমাদের ওই দুটা জিনিস দরকার নাই, আমাদের জন্য দরকার নেই। এই দুটা জিনিস দরকার হলে একটু আমরা অন্যভাবে চলে যেতে হবে অন্যদিকে। এগুলো বুঝতে হইলে আমাকে আসলে ওদের ভেলোসিটি ডায়াগ্রাম গুলোতে চলে যেতে হবে। এই যে এই ধরনের কিছু ডায়াগ্রাম আছে, এগুলো আপনারা যারা অ্যাসিস্ট্যান্ট প্রিপারেশন নিচ্ছেন তারা ভালো বলতে পারবেন। এই ধরনের কিছু ডায়াগ্রাম আছে, ওই ডায়াগ্রাম গুলো আমাদের বুঝতে হবে, দেন আমরা এই দুটি ইফিসিয়েন্সি বুঝতে পারবো। বাট আমাদের এটা বেশি দরকার, ওভারঅল ইফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুটে আমি কাজ পাবো পানির মাধ্যমে কিউরোজিএস, আর ইনপুটে আমি কাজ দিব ইলেকট্রিক মাধ্যমে, সো যেটা মোটর ইনপুট। ঠিক আছে, আর এইচ টা কি কি হইতে পারে দেখেন, এইচ টা এখানে লেখা আছে কি কি, এইচ এ কি কি জিনিস আসতে পারে। এক হচ্ছে সাকশন হেড আসতে পারে, ডেলিভারি হেড আসতে পারে, ফ্রিকশন জনিত লস এটা আসতে পারে, এটা মেজর হোক মাইনর হোক লস হোক দুই ধরনের লসে আসতে পারে। ঠিক আছে, এই সবগুলো মিলেই কিন্তু আপনার এ মোট এস টোটাল এস। তো ওভারঅল ইফিসিয়েন্সি সমান কিন্তু মেকানিক্যাল ইফিসিয়েন্সি এবং ম্যানোমেট্রিক ইফিসিয়েন্সি, এই দুটার গুণফলটাই হচ্ছে বেসিক্যালি ওভারঅল ইফিসিয়েন্সি। এই যে এই দুটাকে, এই দুটা থেকে আলটিমেট ক্যালকুলেশন করে এই ব্যাপারটা আসছে। সো আমরা বলতে পারি যে ওভারঅল ইফিসিয়েন্সি মানে হচ্ছে মেকানিক ম্যানোমেট্রিক ইফিসিয়েন্সি এবং মেকানিক্যাল ইফিসিয়েন্সি, এই দুটো গুণফল। তো আসেন নিউমেরিক্যালস, কিছু নিউমেরিক্যালস আছে এগুলো একটু দেখেন। এক নম্বরের কি ম্যাথটা বলছে, এ সেন্ট্রিফিউগাল পাম্প ইজ ইউজ টু রেইজ ওয়াটার এট এ হাইট অফ 100 ফিট, 100 ফিট উপরে আমার সেন্ট্রিফিউগাল পাম্প ইউজ করে পানিকে উঠাইতে হবে। উইথ ডিসচার্জ 2 কিউসেক, কিউসেক মানে তো আমরা সবাই জানি না, ফিট কিউব পার সেকেন্ড নাকি, আর কিউমেক মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। তো 2 কিউসেক দেওয়া আছে, দা ইফিসিয়েন্সি অফ দ্য পাম্প ইজ 62%, ফাইন্ড দ্য ইনপুট হর্স পাওয়ার অফ দ্য পাম্প, এই পাম্পটাকে চালনা করতে কতটুকু আপনার ইলেকট্রিক শক্তি লাগবে, হর্স পাওয়ারে কতটুকু এনার্জি লাগবে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে সবকিছু দেওয়া আছে, হাইট দেওয়া আছে মানে এইচ এর মান দেওয়া আছে, এইচ কত দেওয়া আছে 100, তারপর ডিসচার্জ দেওয়া আছে 2 কিউসেক, তার মানে কিউর মান দেওয়া আছে 2, দ্য ইফিসিয়েন্সি অফ দ্য পাম্প 62% দেওয়া আছে, ইনপুট হর্স পাওয়ার বের করতে বলছে। তাহলে আমরা ওভারঅল ইফিসিয়েন্সির সূত্রটা কি জানি, ইফিসিয়েন্সি সমান আউটপুট বাই ইনপুট, আউটপুটে আমার কি কি বসবে, কিউ রো জি এইচ, আর এই ইনপুট পাওয়ারটা আমাকে বের করতে হবে আইপি, ইনপুট পাওয়ারটা আমাকে বের করতে হবে ইনটু 100। সব দেওয়া আছে দেখেন, কিউর মান দেওয়া আছে, রোজি জানেন আপনি যেহেতু এটা ওয়াটার, সো রোজি আপনি ইজিলি পাবেন, এইচ এই যে 100 ফিট, আর আইপিটা বের করবেন। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলে রাখি যেটা আমাদের ভুল করি আমরা সবসময়, এখানে যদি ভেলোসিটি বের করা যাইতো, এই ম্যাথে যদি ভেলোসিটি বের করা যাইতো, তবে এখানে এই হেডের ভিতরে দুইটা লস আসবে, একটা হচ্ছে আমি এই লসটা লিখি, একটা হচ্ছে সে এই হাইটটাতে নিবে, তার মানে ডেলিভারি হেড, ডেলিভারি হেডটা আপনি যোগ করবেন, এই ডেলিভারি হেড প্লাস এই যে ডেলিভারি, যখন সে ডেলিভারিটা করবে পাইপ থেকে পানিটা, পাম্প থেকে পানিটা কিন্তু বের হচ্ছে, হ্যাঁ এই জায়গায় কিন্তু একটা লস হবে তার, সেই লসটা কি B² / 2G, এটা কিন্তু কাউন্ট আসবে যদি ভেলোসিটি বের করা যায়, ভেলোসিটি বের করার ওয়ে থাকে, এখানে নাই সেটা। কারণ কেন নাই, কারণ আপনার কিউ দেওয়া আছে বাট আপনার এরিয়া নাই, এরিয়া বের করার কোনো অপশন নাই, আর এরিয়া যদি বের করতে না পারেন তবে আপনি B = Q/A লিখতে পারছেন না, B = Q/A, এই যে এরিয়া না থাকার কারণে আপনি ভেলোসিটি বের করতে পারছেন না, ভেলোসিটি বের না করাতে আপনার এই লসটা এখানে বাদ যাচ্ছে, কিন্তু যদি বের করা যাইতো তবে এই লসটা কাউন্ট হইতো, মোট এক্স তখন হইতো আপনার এই পুরো জায়গাটা।
এই পুরো জায়গাটা এই ছবি। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তবে এই জিনিসটা আসতো না যদি আপনাকে এখানে আরো স্পেসিফিক ভাবে বলে দেয় যে মাইনর লস অগ্রাহ্য করে, অর্থাৎ নেগলেক্ট মাইনর লস, যদি মাইনর লস নেগলেক্ট করতে বলে তবে সেই ক্ষেত্রে বি স্কোয়ার বাই টু জি ব্যাপারটা না আনলো হবে না, আনতে হবে না তখন আর কি। সেকেন্ড কোশ্চেনটা দেখেন, ইন এ গ্যাস পাইপলাইন প্রেশার গ্যাস আর 2 কিলোমিটার অ্যাপার্ট, 2 কিলোমিটার দূরে দুইটা প্রেশার গ্যাস আছে, রিডিং আর শোন, এই যে রিডিং গুলো দেখাচ্ছে, একটা 5000 একটা 3000, অ্যাভারেজ গ্যাস ডেন্সিটি দেওয়া আছে 40 কেজি পার মিটার কিউব, ডিটারমাইন গ্যাস ট্রান্সপোর্ট রেট মানে কিউ বের করতে বলছে, ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে 0.005। তো ফ্রিকশন ফ্যাক্টর আমরা আগে আলোচনা করছি যে ফ্রিকশন ফ্যাক্টর যদি বলে তবে আমরা লসের সূত্র লিখব কি, FL V² / 2 GD, কি দেওয়া থাকলে ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া থাকলে, আর যদি ফ্রিকশন কোএফিসিয়েন্ট দেওয়া থাকে তাহলে আমরা লিখব 4 FL V² / 2 GD, ঠিক আছে, মান যাই থাকুক মানটা কিন্তু ফ্রিকশন কোএফিসিয়েন্ট এর মতো, বাট লেখা আছে ফ্রিকশন ফ্যাক্টর, তো যেহেতু লিখেই দিছে তো এটাই ইউজ করতে হবে, মান দেখে আপনি আবার 4 বসাই দিবেন না এখানে ভাইয়া। ওই যে আমি হ্যান্ডনোট, একটা জেসিস এর হ্যান্ডনোট বই পাইছিলাম যে ফ্রিকশন ফ্যাক্টর লেখা নাই, ফ্রিকশন কোএফিসিয়েন্ট লেখা নাই, এফ ইকুয়াল টু দেওয়া আছে আপনার 0.05, মানে ওরা এটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট ধরে অঙ্কটা করছে, আমি বলি, আমি আরেকবার বলি, আমি মনে এই কথাটা বলছিলাম আপনাদেরকে, আমি জানি না বলছি কিনা, আই হোপ বলছি মনে, সেটা হচ্ছে যদি 0.001, 0.002, 0.003, 0.004, 0.005 এরকম 0.009 পর্যন্ত যায়, হ্যাঁ, তবে সেটা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট, আর যদি 0.01, 0.02, 0.03 এরকম থাকে তবে, এটা বলছেন আপনি, আচ্ছা যাই হোক, আমরা এখানে কিউটা বের করবো, তো আমরা এই ম্যাথটা করি, এটা 2 কিলোমিটার অ্যাপার্ট এবং অ্যাভারেজ গ্যাস ডেন্সিটি দেওয়া আছে এবং ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, এই ম্যাথটা একটা ম্যাথ করি নাহলে আবার টাকা হারাম হয়ে যাবে। তো লেন্থ হচ্ছে 2 কিলোমিটার, 2 কিলোমিটার অ্যাপার্ট বলা মানে এখানে 5 এর লেন্থটা হচ্ছে 2 কিলোমিটার আর কি। তো গ্যাস ডেন্সিটি দেওয়া আছে 40 কেজি পার মিটার কিউব, এখানে একটা চাপ হচ্ছে 5000 কিলোপ্যাস্কেল আর একটা চাপ হচ্ছে 3000 কিলোপ্যাস্কেল। ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে, একটা ফ্যাক্টর 0.005, আমাকে কিউটা বের করতে হবে এবং কিউর এককটা হবে মেগামিটার কিউব পার ডে, এই হচ্ছে ম্যাথ। তাহলে আমরা বার্নুলি ইউজ করলেই হয়ে যাচ্ছে না, এই 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টের মধ্যে বার্নুলি ইউজ করলেই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাপ্লাইং বার্নুলিস ইকুয়েশন 1 = বার্নুলিস ইকুয়েশন 2 + লস, ওয়ান এ কে কে আসছে, P₁/ρg + ডায়া যেহেতু সেম, দেখেন ফাইবার ডায়া যেহেতু সেম, ডায়াটা কত লেখি নাই, ডায়া 300 mm, ডায়া যেহেতু সেম তবে তার ভেলোসিটিও সেম হবে, হ্যাঁ, এই কারণে আমরা ভেলোসিটিটা আর লিখলাম না, এবং ফাইভটা একই।